শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মোহাম্মদ সোহরাব হোসেন, বাবার নাম মোহাম্মদ এসাহাক আলী মন্ডল, মায়ের নাম মোসাম্মদ শাহাদেশা, ঠিকানা তুলসীপুর মনিগ্রাম রাজঘর, থানা বাঘা, জেলা রাজশাহী। যুদ্ধের আগে আপনি কি করতেন? আমি যুদ্ধের 2 বছর আগে লেখাপড়া বাদ দিয়েছি। আমি ক্লাস 8 পাশ করার পরে আর লেখাপড়া করি নাই। এর মতো অবস্থায় দেশে গণ্ডগোল লাগলো, আমরা ইন্ডিয়াতে চলে যাই। শেখ পড়ায় মুক্তিযোদ্ধা ভর্তি হই। শেখ পড়া থেকে পানিপিয়া থেকে উত্তর তর ট্রেনিংয়ের জন্য চাকুরিয়া চলে যাই। চাকুরিয়া থেকে হায়ার ট্রেনিং দিয়ে আসার পরে 7 নম্বর আর ওখান থেকে আসার পরে ওখান থেকে আমাদের বিভিন্ন জায়গায় আমরা ছড়িয়ে পড়ি। আমি পড়ি কিন্তু এই এলাকায়, এবং এই এলাকার আমার যুদ্ধকালীন কমান্ডার ছিল আসার পরে 10ই ডিসেম্বর কি 9ই ডিসেম্বর আমার মনে হচ্ছে না, আলাইপুর ক্যামাটা খুললাম আমরা। আমরা আলাইপুর ক্যামাটা করার পরে আমরা সাকসেসফুল, কিন্তু আমরা গুলি খাই খাদ্য তো ওখান থেকে কালাইপুর খাম থেকে ডিগ্রি চলে নিয়ে যায়, সেখান থেকে ঘাড়ে করে নিয়ে যায় ইন্ডিয়া বিএসএফ ক্যাম্পে। বিএসএফ ক্যাম্পে নিয়ে গেলে বিএসএফ ওরা তাদের গাড়ি দিয়ে আমাকে হাসপাতালে বসায়, সাজী খান দিয়ে হাসপাতাল। সাজী খান দিয়ে হাসপাতালে প্রথম চিকিৎসার পরে 2 দিনের দিন সদর হাসপাতাল বহরপুরে নিয়ে যায়। বহরপুরে যায় ওখানে চিকিৎসা করে দুটো ঘরে সার্টিফিকেট দিয়ে সার্কুলার একটা দিয়ে যায় যে আপনার যদি কেউ চাকরি করে আর্মি পুলিশ বিডিএ পুলিশে ভর্তি হয়ে 30 বছর চাকরি করে রিটায়ার হয়ে আসে। 30 লক্ষ শহীদ
ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।